হ্যালো ভুয়ার এই ভিডিওটি কবুতরের ব্রিডিংয়ের উপর তৈরি করা তো এখানে আমি কবুতর ব্রিডিং করানোর জন্য আপনাকে কি কী স্টেপ ফলো করতে হবে সবগুলো স্টেপ একে একে বলবো এবং সবশেষে যদি আপনার কবুতর একেবারেই ব্রিড না করে তাহলে কী ধরনের মেডিসিন ব্যবহার করবেন সে ব্যাপারেও আপনাদের জন্য প্রয়োজনীয় সব তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি কবুতরের খাঁচার সাইজ নিয়ে তো আপনি যদি কবুতর খুলে পালতে পারেন তাহলে সেটা সবচেয়ে ভালো কিন্তু যদি খাঁচায় পালেন তাহলে খাঁচার সাইজ সর্বনিম্ন বিশ বিশ ইঞ্চি বাই ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি হতে হবে এর নিচে ছোটো খাঁচায় কবুতর কখনোই ব্রিডিং করবে না বা বাচ্চা দেবে না তো এই বিষয়টা আপনারা সবসময় মাথায় রাখতে হবে আর সবচেয়ে বেটার হচ্ছে এরকম তিন দিকে কাঠের পার্টিশনওয়ালা কেস ব্যবহার করা এটা বাচ্চার জন্য ভালো আর দেখা যায় যে মশার একটা প্রবলেম হয় এইরকম একটা কেস ব্যবহার করলে সামনে আপনি সহজেই মশারি দিয়ে মশার প্রবলেমটা দূর করতে পারবেন এরপর আসুন ভিটামিনের ব্যাপারে তো আপনাকে সপ্তাহে অন্তত একবার ভিটামিন ব্যবহার করতে হবে তো মাল্টি ভিটামিন হিসাবে এই বায়োভিট এটা আপনি ব্যবহার করতে পারেন তো এটা রেনেসা কোম্পানির একটা ভিটামিন এটার কোয়ালিটিও মোটামুটি ভালো আর এটা মূলত কবুতরের যে শারীরিক যে ঘাটতিগুলো এগুলো পূরণ করতে সহায়তা করে এই ফলে ব্রিডিংয়েও অনেক মানে সাপোর্ট পাওয়া যায় কবুতরের জন্য এরপর আসি গ্রিডের ব্যাপারে তো আপনাকে অবশ্যই সপ্তাহে অন্তত দুই দিন গ্রিড দিতে হবে এবং কবুতরের খাঁচার ভেতর বা ঘরের সামনে ওই গ্রিডের পট অবশ্যই ব্যবহার করতে হবে সপ্তাহে মিনিমাম দুই দিন খাওয়াতে হবে আর কি আর নিজে না বানিয়ে গ্রিটটা আসলে বাজার থেকে কিনে নেয় ভালো কারণ এর মধ্যে প্রায় দশ থেকে পনেরোটা আলাদা আলাদা উপাদান থাকে যেগুলো নিজে তৈরি করতে গেলে অনেক ঝামেলায় পড়তে হয় আর কি এরপর যে বিষয়টা সেটা হচ্ছে খাঁচার ভেতর আপনাকে একটা হ্যাচিং পট দিতে হবে হ্যাচিং পটটা এখানে যে দেখতে পাচ্ছেন মাটির এটা একটু ভারী দেবেন আর এর থেকে বড় দিলেও সমস্যা নেই তবে মিনিমাম টুক সাইজ দিতে হবে আরেকটা বিষয় খাঁচার সাইজ আপনার কবুতর যদি বেশি বড় হয় তাহলে আরও বড় খাঁচা ব্যবহার করতে হবে এটা আমি প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম তো এরপর আসুন খাবার দাবারে কবুতরের খাবার মোটামুটি প্রায় তেইশ ধরনের বীজের মিক্স একসাথে করে কবুতরের খাবারটা প্রপার খাবার তৈরি করা হয় ডায়েটটা এই কারণে ওই প্যাকেট খাবার খাওয়ানোটাই সবচেয়ে বেটার আর কিছু উপাদান যেমন সরিষা বা এ ধরনের তেল বীজগুলো শীতের সময় একটু তুলনামূলক বেশি দিতে হয় তাহলে শরীরটা গরম থাকে এটা মানে এদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী হিসেবে প্রমাণিত হয় তাছাড়া অবশ্যই এদের যে পানিটা এটা প্রতিদিন পরিবর্তন করার চেষ্টা করবেন কারণ পানির মাধ্যমে বিভিন্ন রোগ জীবাণু ছড়ায় আর এতে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তো এবার বলবো যে আপনি সব কিছু করলেন কিন্তু তাও যদি কবুতর ব্রিড না করে বা বাচ্চা না দেয় তাহলে কি করতে হবে তাহলে আপনাকে যেটা করতে হবে এখানে যে ভিটামিন ক্যাপসুলটা দেখতে পাচ্ছেন তো এই ক্যাপসুলটা হচ্ছে ভিটামিন ই এর আপনাকে এটা কবুতরের যে নর্মাল খাবার আছে এগুলো খাবারের আড়াইশো গ্রামের সাথে চারশো এম জি একটা ক্যাপসুল মিক্স করে খাওয়াতে হবে কবুতরকে তো এটা মিক্স করে মূলত একটু বাতাসে শুকানোর পর আপনার দশ থেকে বিশ গ্রাম পরিমাণ দিবেন প্রথমে তো এটা দিলে দেখবেন যে মানে এই ভিটামিনটা মূলত কাজ করে এটা এদের শরীরকে গরম রাখতে আর হচ্ছে শরীরে সেক্স পাওয়ার বৃদ্ধিতে সহায়তা করে তো এটা যদি আপনি দেন দেখবেন যে পাঁচ থেকে সাত দিনের মধ্যেই কবতর ওই ডিম দেওয়া শুরু করছে বা এটা দেওয়ার পর পরই দেখবেন দুই তিন দিনের মধ্যে এটা এরা ব্রিডিং করে কারণ শরীর এদের অতিরিক্ত গরম হয়ে যায় আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন এই ওষুধটা কোনোভাবেই আপনার তাপমাত্রা যদি তিরিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে হয় তাহলে ব্যবহার করবেন না কারণ এতে শরীর অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে তো এখন যেহেতু শীতকাল এখন যে কোনো সময় ব্যবহার করতে পারেন আর প্রথম দিকে অল্প অল্প করে ব্যবহার করেন এক দুই দিন আপনি দশ থেকে বিশ গ্রাম পরিমাণ করে খাওয়ান খাওয়ালে তাহলে নিজেই বুঝতে পারবেন যে এটা আসলে কীভাবে ব্যবহার করতে হবে আর এই ভিডিওতে আমি যে কটা জিনিস প্রেফার করলাম এ ধরনের খাবার গিট বা ওষুধটা যদি কিনতে চান আপনি আমার ডেসক্রিপশন থেকে অ্যামাজনের লিঙ্ক থেকে এই জিনিসগুলো কিনে নিতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসে আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ প্রেস না করলে নতুন ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে পাবেন না ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য